ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাজে। আসলে তার সম্বন্ধে আমার আমাকে নিয়ে তার কি মন্তব্য জ্ঞানতব্য, মানে এক বাক্যে একটি কথা, আমি তাকে ঘৃণা করি। বুবলির সাথে বিরোধিতার কারণ নিয়ে অপুকে নোংরা বলেছিলেন অভিনেতা ডিজল। মন্তব্য ছিল অপুর মুখ শিলি করে দেওয়া উচিত। অতঃপর তার জবাবে এবার ডিজলকে চরম এক শিক্ষা দিলেন অপু বিশ্বাস। মন্তব্য রয়েছে বুবলির হয়ে দালালি করেছে ডিজল, তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বর্তমান সময়ে পর্দার চেয়ে যেন তারকাদের ব্যক্তি জীবনের আলোচনায় বেশি দেখা যায়। বিশেষ করে অপু বিশ্বাস এবং বুবলির বিরোধিতার ইস্যু নিয়ে বছর জুড়ে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক সমালোচনা চলে তাদের মাঝে, যার সূত্র ধরে সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলিকে নিয়ে বেশ অপমানজনক মন্তব্যই করে বসেন অপু বিশ্বাস এবং তার জবাবে বুবলি আবার অপুকে কুকুরের সাথে তুলনা করেন, আর সে বিষয়টি নিয়ে বেশ চড়া মন্তব্য করেছিলেন ডিপজল। তার মন্তব্য ছিল অপু বিশ্বাসের এই নোংরা মন মানসিকতা বন্ধ করা উচিত, নয়তো তার মুখ শিলি করে দেওয়া উচিত। তবু পুরো আমি বলবো একটা কথা, তোমার মুখটা যদি শিলি দেয়া কাজ করতে পারো। ডিপজলের এমন কথার পরে সেটা নিয়ে নানা রকম প্রতিরোধমূলক মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেননা তিনি কথা বলেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে, যিনি কিনা বর্তমান সময়ে আলোচনার শীর্ষে। ডিপজলের এমন মন্তব্যের জন্য চড়া মূল্য দিতে হবে বলেও একটা সমালোচনা তৈরি হয়েছে। মন্তব্য রয়েছে বিনা পারমিশনে কারো ব্যক্তিগত জীবন নিয়ে কেন বাজে মন্তব্য করবেন ডিপজল। হতে পারেন তিনি সিনিয়র অভিনেতা, কিন্তু একজন শিল্পীকে নিয়ে বাজে সমালোচনার অধিকার তাকে কে দিয়েছে? এখন মূল বিষয় হলো অপু বিশ্বাসকে চলচ্চিত্রের নায়কে বানিয়েছেন ডিজল, সেক্ষেত্রে তিনি অপুকে একটা আদেশমূলক মন্তব্য করতেই পারেন। কিন্তু প্রশ্ন উঠেছে, তার মতো একজন সিনিয়র অভিনেতার কাছ থেকে এমনটা তো আশা করা যায় না। তিনি বাজে মন্তব্য না করে তাদেরকে নিশ্চয়ই ভালো আচরণের মধ্য দিয়ে একটা ভালো নির্দেশ দিতেই পারতেন। যদিও অপু বুবলির বিরোধিতা একটা ভালো দিক না হলেও ডিজলের এই মন্তব্যকে অনেকেই ভালো চোখে দেখেনি। তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।